ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 18+। হ্যাঁ, আসলে অন্য নেগেটিভলি নেওয়ার কিছু নাই, 18+ স্টুডেন্টদেরকে নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, আমি ওয়েবসাইটে গতকালকে দেখতে পেলাম কয়েকটা ব্যাংক, আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার খুবই দরকার। আমি ইন্টারনেটে ঢুকলাম যে আসলে আমার জন্য ফ্যাসিলিটি কোথায়, ঠিক আছে। তো আমি কয়েকটা ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করে দেখলাম যে কয়েকটা ব্যাংকে এরকম একটা সুযোগ আছে, 18 বছরের উপরে কিন্তু স্টুডেন্ট তাদের জন্য স্পেশাল কিছু সুযোগ সুবিধা সহ ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আছে। তো ওই কয়েকটা ব্যাংকের মধ্যে আছে ডাচ বাংলা ব্যাংক, আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আছে মিডল্যান্ড ব্যাংক, আরো বেশ কয়েকটি ব্যাংক। তো আমার নিকটস্থ আসছে হচ্ছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তো আমি আজকে আসলাম এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কি কি সুযোগ সুবিধা এটা জানার জন্য, এবং কি কি কাগজপত্র লাগে এটা জানার জন্য। তো এই ব্যাপারে আমাকে সাপোর্ট দিবে এই ব্যাংকেরই ম্যানেজার জনাব তৌফিকুল ইসলাম। তো আমি আমি এটা সব বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করব, আমি নিজেও জানবো এবং আপনাদেরকেও জানাবো, এই উদ্দেশ্যে হচ্ছে যে ভিডিওটি করা। তো চলুন আমরা ওনার সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। স্যার, আমি আসলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাজুয়েট অ্যাকাউন্ট সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে গ্র্যাজুয়েট অ্যাকাউন্ট, এটা সাধারণত স্টুডেন্টদের জন্য, যারা 18+ স্টুডেন্ট তাদের জন্য এই অ্যাকাউন্ট স্টুডেন্টদের জন্য খুবই প্রয়োজনীয় একটা অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, আপনার যারা 18 বছর হয়ে গেছে কিন্তু এখন স্টুডেন্ট, তাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চাচ্ছে এরকম যে ছোট থেকেই প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা তো একসময় কর্মজীবনে যাবে। জি, তো কর্মজীবনে যাওয়ার আগে থেকেই তাদের সঞ্চয়ের একটা অভ্যাস তৈরি হোক। আমাদের প্রত্যেকেই আমরা যা ইনকাম করি, যারা 18+ স্টুডেন্ট তারা অনেকে আছে টিউশনি করে, তারা অনেকে আছে কিছু করে না, যে যাই করুক, যে কিছু করে না তার ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, যে টিউশনি করে সে তার নিজেই সাপোর্ট দিতে পারে। তো সেক্ষেত্রে তার কিছু না কিছু টাকা তার হাতে আসে। তো সে ওইখান থেকে যতটুকু সম্ভব অতটুকু টাকা যদি সে সঞ্চয় করে, তাহলে সে কি হলো, সঞ্চয়ের একটা অভ্যাস তার ছোটবেলা থেকে তৈরি হয়ে গেল। একসময় সে কর্মজীবনে যাবে, কর্মজীবনে গেলে সে ইনকাম করবে, সে যত ইনকাম করুক তখন সেই অভ্যাসটা থাকার কারণে সে এই টাকাটা যা ইনকাম করবে এখান থেকে কিছু সঞ্চয় করবে। আচ্ছা, এখন এই অ্যাকাউন্টের সুবিধাগুলো বলি। এই অ্যাকাউন্টটা হলো 18+ বয়স হতে হবে, বাংলাদেশের অবশ্যই নাগরিক হতে হবে, নাগরিক বলতে তার আইডি কার্ড হলেও চলবে, জন্ম নিবন্ধন হলেও চলবে। যাই হোক, এই অ্যাকাউন্ট করলে তার সুবিধাটা হলো অন্যান্য অ্যাকাউন্টের অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ আছে, কিন্তু এই অ্যাকাউন্টের কোনো চার্জ কাটা হবে না, বাৎসরিক চার্জ কাটা হবে না, বাৎসরিক কোনো টাকা কাটে না, না বাৎসরিক কোনো চার্জ কাটা হয় না ওর অ্যাকাউন্ট থেকে। আর একটা বিষয় হলো, ওদেরকে উৎসাহিত করার জন্য আমাদের ব্যাংক থেকে ওদেরকে একটা এটিএম কার্ড দেওয়া হয়। এই এটিএম কার্ড দিয়ে ও, যেহেতু এটা ভিসা কার্ড, এই এটিএম কার্ড দিয়ে ও সারা বাংলাদেশ থেকে ওর টাকাটা উইথড্র করে নিতে পারবে। এখন এইখানে একটা কথা আছে, একসময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ডে ওদের কোনো চার্জ ছিল না, যারা স্টুডেন্ট ওদের জন্য কোনো চার্জ ছিল না, কিন্তু আমাদের রিসেন্টলি এটা চার্জ অ্যাড করা হয়েছে। কত টাকা? 575 টাকা বছরে। কিন্তু চার্জ অ্যাড করে একটা সুবিধা বাড়তি দেওয়া হয়েছে, সেটা হলো স্টুডেন্ট এদের মধ্যে অনেকে আছে আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এই এটিএম কার্ডটা যদি সে ইউজ করে তাহলে তার যে পড়াশোনা করে তারকে যে ব্যাকআপ দেয় তার গার্ডিয়ান, কখনো যদি অ্যাক্সিডেন্টলি তার গার্ডিয়ান ডিজেবল হয়ে যায়, ফিজিক্যালি ডিজেবল হয় বা মারা যায়, সেক্ষেত্রে কিন্তু তার পড়াশোনা হ্যাম্পার্ড হবে। জি জি। আচ্ছা, অথবা সে মোটরসাইকেল চালাচ্ছে বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় দুর্ঘটনায় সে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার হাত পা বা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে যদি সে এই কার্ডটা ইউজ করে তাহলে তাকে ব্যাংক থেকে, যদি সে অ্যাক্সিডেন্টলি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তাকে ব্যাংক থেকে তার চিকিৎসার জন্য একটা সাপোর্ট দেওয়া হবে। সেক্ষেত্রে সেই চিকিৎসার জন্য সেখানে যে চিকিৎসা নিচ্ছে বা তার যে ক্ষয়ক্ষতি হয়েছে, ডাক্তারের সার্টিফিকেট এনে দিলে ব্যাংক থেকে তাকে চিকিৎসার জন্য সাপোর্ট দেওয়া হবে, মানে আর্থিক সহায়তা দেওয়া হবে। আর সে তার গার্ডিয়ান যদি ফিজিক্যালি ডিজেবল হয়ে যায় তাহলে তার পড়াশোনার ক্ষতি হবে, সেক্ষেত্রে ব্যাংক থেকে তাকে প্রতি মাসে 5,000 করে 5 বছর তাকে পড়াশোনা সাপোর্ট দেওয়া হবে। মজার ব্যাপার হলো এই অ্যাকাউন্ট আমাদের, এটা হলো 18+, কিন্তু যেহেতু আপনার এটা 18+, তারপর আমি একটু অ্যাড করি 18 বিলো, যারা 18 বছরের নিচে কিন্তু স্টুডেন্ট তাদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্টের ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রেও তাদের জন্য আর একটু বাড়তি সুবিধা, সেটা হলো তাদের অ্যাকাউন্টে তো কোনো চার্জ নাই, বাৎসরিক কোনো চার্জ কাটা হবে না, তাদের অ্যাকাউন্টে অ্যাগেনস্টে ডেবিট কার্ড দেওয়া হবে। তাদের অ্যাকাউন্টে ডেবিট কার্ড হয় দুইটা, একটা গার্ডিয়ানের আর একটা হয় হলো স্টুডেন্টের। তো স্টুডেন্টের ডেবিট কার্ডের কোনো চার্জ একদমই নাই, যেটা গ্র্যাজুয়েট অ্যাকাউন্টের ডেবিট কার্ডের চার্জ আছে,
কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্টে কোনো এই মানে জুনিয়র অ্যাকাউন্ট যেটা 18 বিল এই অ্যাকাউন্টের এগেইনস্টে যে ডেবিট কার্ডটা স্টুডেন্টের নামে হবে এই এটিএম কার্ডের কোনো চার্জ নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে ওর অ্যাকাউন্টের কোনো চার্জ থাকলো না এবং গার্ডিয়ান ওর ডেবিট কার্ড সেটারও কোনো চার্জ থাকলো না এবং এই অ্যাকাউন্টে ও 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে কোনো অ্যামাউন্ট সে জমা দিতে পারবে। স্যার, আমি একটু অ্যাড করি যে এমটিবি যে গ্রাজুয়েট মানে 18 বছরের উপরে আমরা যারা স্টুডেন্ট তারা সর্বনিম্ন কত টাকা জমা দিতে পারবো, কত টাকা তুলতে পারবে, এগুলো একটু যদি ইজিলি বলতে। আসলে যেহেতু সে একজন স্টুডেন্ট, সে কিন্তু তার বড় সড় ইনকাম সোর্স নাই, সে লক্ষ লক্ষ টাকা লেনদেন করার তো কোনো সুযোগ নাই, তাই না? সে লক্ষ লক্ষ টাকা লেনদেন করার জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবে না, সে অন্য কোনো অ্যাকাউন্ট খুলবে। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট কেন করা হয়েছে? সঞ্চয়ের জন্য। সে যখন যতটুকু পারবে সঞ্চয় করবে, এখানে নিচে সর্বনিম্ন 10 টাকা সে জমা দিতে পারবে, অসুবিধা নাই। মানে সে ইচ্ছা করলে 50 টাকা এসে জমা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হলো সর্বোচ্চ জমা দিতে পারবে, যে 1 লাখ 2 লাখ টাকা জমা দিতে পারে কোনো ব্যাপার না, কিন্তু এটা সবসময় করা যাবে না। সচরাচর যে হঠাৎ করে আমার প্রয়োজন হয়েছে 1 লাখ টাকা জমা দিবে, সেক্ষেত্রে সে জমা দিতে পারে, কিন্তু সে 2-4-5 লাখ টাকা সবসময় লেনদেন করবে, জমা দিব, উত্তোলন করবে, এটা সে করতে পারবে না। আচ্ছা, ধরেন এখন আমার ভাই বা আমার ফ্যামিলি মেম্বার বিদেশে আছে, সে আজকে 1 লক্ষ টাকা পাঠাইছে আমাদের ফ্যামিলি খরচের জন্য, এটা কি এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা যাবে কিনা? এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন, তবে সবসময় না করাটাই বেটার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ এই অ্যাকাউন্টে তো আসলে আপনার যেহেতু স্টুডেন্ট আপনার ট্রানজেকশন প্রোফাইলটা ছোট হবে, হ্যাঁ, তো সেই অনুযায়ী আপনি যদি অতিরিক্ত লেনদেন করে ফেলেন তখন সেক্ষেত্রে আপনার টিপি এক্সিট করবে, টিপি এক্সিট করলে সেক্ষেত্রে আপনাকে কমার বেশি একটু হয়রানির শিকার হতে হতে পারে। আচ্ছা, আর এখন স্পেসিফিক কি কি ডকুমেন্টস আমার লাগবে এখানে আপনার এটা করতে হলে? আচ্ছা, স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য প্রথমত স্টুডেন্ট সে যে তার একটা ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস হতে পারে সে যেখানে পড়াশোনা করে সেটা আইডি কার্ড, হতে পারে ওই প্রতিষ্ঠানের কোনো প্রত্যয়ন পত্র অথবা তার ভর্তি অথবা বেতনের রসিদ, এটা তো লাগবেই, মানে মোট কথা স্টুডেন্টের একটা ডকুমেন্টস লাগবে। জি জি। আচ্ছা, আর একটা বিষয় হলো ওর জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড যেটা আছে সেটা লাগবে, আর এরপরে আপনার ওর ছবি লাগবে 3 কপি, ওর যে গার্ডিয়ান গার্ড অথবা নমিনি যাকে দিবে নমিনির ছবি আইডি কার্ড লাগবে, আর এতটুকুই। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ স্যার আপনাকে। আসলে আচ্ছা, স্পেশালি আমার আমার এখানে যারা সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ, তারা যদি আসে তাদের জন্য মানে কি মানে আপ্যায়নের ব্যবস্থা থাকবে কিনা, যে আমার এসে যদি ধরেন আমার নাম বলে যে আমার ভিডিওটা দেখে সে ইন্সপায়ার হয়েছে ইন্সপায়ার অ্যাকাউন্ট খোলার জন্য, সেক্ষেত্রে তার জন্য কি কি আপ্যায়ন থাকতে পারে ভাই? দাবাই না না, অবশ্যই আপনার নাম বলার বিষয় না, আপনার নাম না বললেও আমাদের যে কোনো কাস্টমার আসলে আমরা চেষ্টা করি ওনার সাথে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য, এবং আপ্যায়ন তো অবশ্যই থাকতেই পারে। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, যারা এতক্ষণ কষ্ট করে দেখছিলেন, আমি আসলে চিন্তা করলাম যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলি, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট যদি খুলি, লক্ষ্য করুন এখানে কিন্তু একটা বাৎসরিক মেনটেন্স ফি আছে আমাদের বাংলাদেশের অনেক ব্যাংকেরই, মিনিমাম সেটা 500 টাকার উপরেই, মেবি অনেক ব্যাংকে 700-800 টাকাও দেখছি। আমি চিন্তা করলাম যে আসলে আমরা যারা 18 বছরের উপরে বাট আমরা স্টুডেন্ট, তো আমাদের জন্য এরকম কি আছে? আমি নিজেও জানলাম, নিজেও খুলবো, এবং আশা করি আপনাদেরকেও আমার এই ভিডিওটি হেল্প করবে যে আপনাদের একটা ডিসিশন নিতে, আর আমাদেরকে সঞ্চয় হইতে এই টাইপের অ্যাকাউন্টগুলোই উৎসাহিত করে। কারণ আমার যদি বছরে দেখা গেল যে 800 টাকা যদি কেটে নিয়ে যায় বাৎসরিক ফি, এরপর যদি ডেবিট কার্ডের জন্য নেয় ধরেন আরো 600, এটা মিলে যদি আমার 2-3 হাজার টাকা খরচই হয়ে যায়, তাহলে পরে তার আমি অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত হবো না, সেভিংসে উৎসাহিত হবো না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো একটা পরামর্শ। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, আর যদি মনে করেন যে কারো প্রয়োজন লাগতে পারে অবশ্যই আপনারা শেয়ার করুন। যদি একজন মানুষও এখান থেকে উপকৃত হয় তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।